আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। আর মোরে আল্লাহ বলছেন তাহলে সামান্য পরিমাণ যদি অহমিকা ঢুকে যায় গার্দান কাল্লা ছিঁড়ে ফেলবেন। বিশ্বনবী হাদিস পাকের মধ্যে বলেছে কাল কিয়ামতের ময়দানে অহংকারী ব্যক্তিগুলো কাল্লা পিপিলিকার নাই জমা করে দেবে, পিপিলিকার নাই জমা করে দেবে। অহংকার করবেন কিসের আপনি বলেন? শরীরের কত বড় শরীর আপনি করেছেন? আমি একটা বড় শরীরওয়ালা লোকের নাম বলবো, শরীরওয়ালা দেখেন তো আপনার পাড়ায় আশপাশের মধ্যে দু চারটে গ্রামের মধ্যে পান নাকি আপনাদের জানা আছে? ইন্দোনেশিয়ার একটা ছেলে যার নাম হলো আরিয়া পারমানা, মাত্র 10 বছর বয়সে 192 কেজি ওজন আছে নাকি আপনাদের দিকে? পাবেন, খুঁজে পাওয়া যাবে এই আশপাশে এলাকায় এই চত্বরে 192 কেজি ওজন, মাত্র না কথা বলে না 192 কেজি ওজন, জি 10 বছর বয়সে আরিয়া পারমার। ডাক্তার বলেছে ডায়েট কন্ট্রোল করাটাই হলো আরিয়ার মেন কাজ, যদি আরিয়া ডায়েট কন্ট্রোল না করতে পারে হয়তো আরিয়ার প্রাণহানি হতে পারে, কারণ আরিয়ার ভালো খাবার চলে না আর আরিয়া ভালো পোশাক পরার ইচ্ছা থাকলেও পড়তে পারে না। যে পোশাকটা পড়তে যায় সেটাই গায়ে হয় না, যে পরনে কাপড় দিতে যায় সেটাই গায়ে হয় না, মাত্র 10 বছর বয়সে স্কুলে যেতে পারে না, 192 কেজি ওজন নিয়ে ভালো উঠতে লড়তেও পারে না। ডক্টর বলেছে আরিয়ার জন্য খুব প্রাণহানি হওয়ার আশঙ্কা, আরিয়ার ডায়েট কন্ট্রোল করাটাই হলো মেন কাজ। এই জন্য আরিয়াকে সব সময় হিসাবের মধ্যে চলতে হয়, সে আরিয়ার একটা লুঙ্গি ছাড়া কিছু ধরে না। তাহলে শরীরে অতিরিক্ত করেও কিন্তু খুব লাভ একটা কথা বলে না, কথা বলে হবে না। পয়সা বেশি, পয়সা বেশি কত পয়সা করেছেন আপনি বলুন? নিশ্চয়ই শাহরুখ খানের থেকে বেশি করতে পারেন না, কথা বলে না, পেরেছেন নাকি? আমার চাচাগুলো হয়তো জানে না, কিন্তু আমার যুবক ভাইগুলো জানে, কারণ তারা অনলাইনের লোক, কথা ঠিক কিনা? নাম হলো তার শাহরুখ খান। যুবক ছেলে বলে কি সুন্দর গলার টান, নাম হলো তার শাহরুখ খান। ও তরুণিয়া শুনে কে নিয়ে শাহরুখ খানের মতো পয়সা তুমি করতে পারো না, এরকম একজন ফুটবলার আপনাদের নাম বলি যার নাম হলো মেসি, যখন খেলে মেসি ঘরে থাকবেন আর পিসি, খেলছে মেসি। ও তরুণিয়া শুনে কে দেন জেনে কে দেন 10 নম্বর জার্সি খেলছে মেসি। মাঝে মাঝে খেলে দেখবেন নেইমার, যুবক ছেলে ভক্ত হয়ে বলছে তুলে মার, বলে না তুলে মার, ভক্ত কার নেইমার। ও তরুণিয়া শুনে জেনে না বা এদের ভক্ত হয়ে লাভ হবে না, ভক্ত যদি হতি হয় রাসূলুল্লাহর ভক্ত হব, রাসূলুল্লাহর ভক্ত হলে তোমার লাভ আছে আখিরাতে জান্নাতে যাবে। বিরাট কোহলির মতো দাঁড়িয়ে রেখে তার মতো চশমা লাগিয়ে গেঞ্জি পরে জান্নাত পাওয়া যায় না। বিশ্বনবী বলেছেন তাসাব্বাবি কমিন তাকওয়ামিন, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসরও হবে। আপনি অনুসরণ যদি বিরাট কোহলিকে করেন হতে পারে আল্লাহ নারাজ হলে বিরাট কোহলির সঙ্গে তোমার হাসর হতে পারে, আর আপনি অনুসরণ যদি করেন কাকে অনুসরণ করবে? অনুসরণ করে রাসূলুল্লাহকে, আল্লাহ রাজি হলে খুশি হলে নবীর সঙ্গী তোমার হাসর করে দিতে পারে। চলুন আপনাদের আমি যেটা বোঝাতে চাইছিলাম, পয়সা টাকা টাকার অহংকার করেও কোনো লাভ নাই। কত বড় বাড়ি করেছেন, কত কামরা ঘর করেছেন, কটা গাড়ি আপনি কিনেছেন শাহরুখ খানের মতো হয় না। মনে রাখবেন শাহরুখ খানের থেকেও বড় পয়সাওয়ালা লোক পৃথিবীর জমিনে আছে, কথা ঠিক কিনা? আপনাদের জানা আছে রিলায়েন্স কোম্পানি আছে, টাটা কোম্পানি আছে, এদের থেকে অনেক পয়সাওয়ালা থাকতে পারে। আমি এরকম একটা পয়সাওয়ালা ছেলের নাম বলে শুনবে কেন? আপনাদের জানা আছে দুবাইয়ের জমিনে দুবাইয়ের মানুষগুলো খুব পয়সাওয়ালা, আপনাদের জানা আছেন হাজার হাজার কোটি টাকার তারা মালিক, আপনাদের জানা আছে। এইরকম একটা ছেলের নাম বলি যার নাম রশিদ বিন শেখ, মাত্র 17 বছর বয়স। রশিদ বিন শেখের বাবা হলো, রশিদ বিন শেখের আব্বা হলো দুবাইয়ের সব থেকে বেশি পয়সাওয়ালা। তরুণের শ্রী রশিদ বিন শেখ যার নিজস্ব হেলিকপ্টার আছে।
শুধু তাই নয় নিজস্ব হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়ায় গাই শুধু তাই নয় ভাই আটজন সিকিউরিটি সব সময় ছায়ার মতো লেগে থাকে রশিদ বিল শেখের আপনার নাম শুনেছেন এই রশিদ বিল শেখ যে ঘড়িগুলো পরে মিলিয়ন মিলিয়ন ডলার দামের ঘড়ি মিলিয়ন মিলিয়ন ডলারের ঘড়ি শুধু তাই নয় সে যে জুতোগুলো পরে ওই জুতোগুলো এক একটা জুতোর দাম হলো 1,00,000 টাকা করে দাম 17 জোড়া জুতোর মালিক রশিদ বিল শেখ তার নিজস্ব 17 জোড়া জুতো আছেন এক একটা জুতোর দাম হলো 1,00,000 টাকা করে রশিদ বিল শেখ যে গাড়িগুলো চাপে কোটি 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 টাকা দামি গাড়ি শুধু তাই নয় জেডে করে প্রাইভেট জেট আছে বিমানে করে উড়ে ভাড়াই হেলিকপ্টারে করে টিউশন পড়তে যায় হেলিকপ্টারে করে স্কুলে যায় আটজন সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায় তার নিজস্ব একটা চিড়িয়াখানা আছে আপনাদের বাড়িতে অনেকে দেখবেন কেউ মুরগি পোষে কেউ হাঁস পোষে কেউ ছাগল পোষে কেউ ভেড়া পোষে কেউ গরু পোষে রশিদ বিল শেখ যে চিড়িয়াখানা বানিয়েছে ওই চিড়িয়াখানার মধ্যে গরু নয় ভেড়া নয় ছাগল নয় মোষ নয় সাপুর নয় হাঁস নয় যে রশিদ বিল শেখ যে চিড়িয়াখানা বানিয়েছে ওই চিড়িয়াখানার মধ্যে রশিদ বিল শেখ সে আফ্রিকা থেকে আপনাদের জানা আছে হাতি নিয়ে সে ওই চিড়িয়াখানার মধ্যে রেখেছে ওই চিড়িয়াখানার মধ্যে বাঘ রেখেছে ভল্লুক রেখেছে সিংহ রেখেছে নিজস্ব চিড়িয়াখানায় এ তরুণী আসলে রেখে দেন এরকম বড় বড় হিংস্র প্রাণীগুলোকে তার চিড়িয়াখানার মধ্যে ভরে রেখেছে যাদের সঙ্গে সে সর্বসময় ওঠা বসা করে ও তরুণী আসলে রেখে দেন তার নাম হলো দুবাইয়ের সব থেকে বেশি ধনী লোক তার ছেলে যার নাম হলো রশিদ বিল শেখ এই রশিদ বিল শেখের সঙ্গে ছবি তুলতে যায় কারা আমার দেশ থেকে ছুটে যায় শাহরুখ খান একটা সেলফি তোলার জন্য আপনাদের জানা আছে মেসির মতো প্লেয়ার আপনাদের জানা আছে রোনাল্ডোর মতো প্লেয়ার নেইমারের মতো প্লেয়ার তার সঙ্গে একটা সেলফি তুলতে যায় তাহলে আপনারা বলুন তো দেখি এদের থেকে আর একটু উঁচুতে আছে কথা ঠিক কি না ভাই কত পয়সা দেখছে বুঝতে পাচ্ছেন তো এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি বলুন তো দেখি এই রশিদ বিল শেখ যদি মা যখন মারা যাবেন কাফন কটা লাগবে জোর করে বলেন কাফন কটা আপনারা বলেন কাফন কটা একটা আচ্ছা আপনাদের এখানে মেয়েরা মরে গেলে কাফন কটা লাগে পাঁচটা আর আপনাদের এখানে ছেলেরা মরে গেলে কাফন কটা লাগে দুটো কোথায় আছি বুঝতে পারছেন তো একটা দুটো পাঁচটা মাঝখানে বাকি রইল কটা চাচা বলেন তো ভাইগুলো তো যাই না কেন মরে গেলে কেউ ভয় আর যায় না যদি আবার আমাকে ধরে লাই কথা ঠিক কি না আই রে হাই মরে গেল ওই দিকে মরে গেছে আর এদিকে বসে বসে চেয়ারে বিড়ি টান মারছে আগে ছিল খালেক ভাই মালেক ভাই সর্দার ভাই জব্বার ভাই খলিল ভাই গফর ভাই এখন মরে যাওয়ার পরে হয়ে গেল লাশ লাশটা কোথায় এই কথা বলে লাশটা কোথায় আরে কথা বলে না লাশটা কোথায় বলে গোসল হচ্ছে লাশটা কোথায় লাশটা কোথায় বলে গোসল দেওয়া হচ্ছে লাশটা কোথায় বলে কাফন পরানো হয়েছে লাশটা কোথায় বলে খাটিয়ার উপরে শোয়ানো আছে কথা বলে না বেঁচে আছো কত রকমের দলাদলি ইয়া বলে করে যা না কি বিপদে পড়েছি আল্লাহ বস ভাই কথা বলেন মরে যাবার পরে লাশ হয়ে যায় না বেঁচে থাকলে খলিল ভাই মালিক ভাই গফুর ভাই চাচা কত রকমের নাম ধরে ডাকো আত্মীয় সম্পর্ক আমাদের বজায় থাকে কথা ঠিক কিনা মরে যাবার পরে হয়ে যায় লাশ লাশ ছাড়ার কোনো কথা নাই কথা বলো লাশ বেঁচে আছো কত রকমের দল এই লম্বা টুপি ও গোল টুপি এ ফাড়া জামা ও গোল জামা এ হেজবুল্লাহ ও ফোরফোরা ও তবলিগ ও বেরেলি ও হবি ও নেড়ার দল সব রকমের সব সমস্যা মিটে গেল মরে গেলে হয়ে গেল লাশ আর কবর বলছে ভেবে যাস চলে গেছে কিন্তু আগে ফাটা বাঁশ মাস তোর আগে চলে গেছে যাই গেছে কথা বলে না
কবর বলছে ভেবে যাস চলে গেছে লাশ তার আগেই কিন্তু ফাটা বাঁশ ভেবে যাস বেঁচে থাকলে কত রকমের কথা আর মরে গেলে সব হয়ে গেল সাদা এ বাড়িটা কার আমার গাড়িটা কার আমার কারখানাটা কার আমার দোকানটা কার আমার মার্কেটটা কার আমার 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 আর নিঃশ্বাস বন্ধ হলি অন্ধকার খামার নেই আর আমার কটা মানুষ আমরা ভাবি বলো তো দেখি ভাবার লোক কটা ভাবলি ঝামেলা নিতে যেত কথা ঠিক কিনা ভাই চলো আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম তাহলে মহিলারা মারা গেলে লাশ কাফন কটা খেলা হবে খেলা হবে না খেলা হয়ে গেছে না কথা বলেন না খেলা হয়ে গেছে না খেলা শেষ চলছিল খালি খেলা হবে খেলা শেষ বুঝতে পারছেন তো হ্যাঁ এক্ষুনি যদি বলে বাদাম বাদাম মাথা খারাপ আজকে যে হয়েছে সেও বলছে আমার কাছে নেই গো বুবু কাঁচা বাদাম আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম ও আর মরে গেলে কাফন কটা জানা না বুঝতে পারছেন তো যেটা আসল কাপড় হবে সেটাই আমাদের খবর নাই মরে যাওয়ার পরে পরাবে কাপড় অন্যজন আর আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখনও কাপড় পরিয়েছে অন্যজন কথা বলে না তখন কাপন পরিয়েছে অন্যজন আর মরে যাওয়ার পরও কাপন পরাবে অন্যজন মাঝখানে আপনি কিছুদিন কাপড় পরছেন নিজে এখানে আর কেউ নাই তাহলে এত বাহাদুরি কিসের ভাই পয়সা রেখেতে কোনো লাভ হবে না ভাই আসুন অহমিকা বাদ দেন হিংসা বাদ দেন বিশ্বনবীর কথাগুলো মেনে চলুন দশটা টফি অন্তত আপনি দশটা টিপস অন্তত মেনে চলুন এই দশটা টিপস যদি আমল করতে পারেন আলহামদুলিল্লাহ আমার দিব্য বিশ্বাস আপনি অহমিকা থেকে বাঁচতে পারবেন এত বলবাইতা পহলে বোনা সাতা ওয়া খিত সাবাহু ওয়া ইয়াকসিফান আলাহু ওয়া ইআমিন বিযাতি মিনা সাব বিশ্বনবী জানিয়েছেন হাদিস পাকের মধ্যে এসেছে এই একটা একটা কাজগুলো আপনি একবার একবার করে করার চেষ্টা করো যে কটা হলো ও আল্লাহ দ্রুত বেরিয়ে যাচ্ছে গো আবার দাঁড়াতে হবে কিয়াম করতে হবে ফের দোয়া তাইতে হবে আবার এত লোক তাবারুক খাবে প্যাকেট না বসিয়ে প্যাকেট আবার ঘরে নিয়ে যেতে হবে তো সেও তো ঝামেলা হাতে করে বয়ে বয়ে নিয়ে যেতে হবে আবার থাক 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 আর দিয়ে লাভ নেই ভাই আমার বুঝতে পারছি বেড়ে যাচ্ছে হ্যাঁ থাক অন্যদিনে হবে এখন ইনশাআল্লাহ আবার অন্যদিনে হবে হ্যাঁ এই অন্যদিনে হবে সমস্যা হয়ে যাবে বাপ দুটো বেজে গেছে ঠান্ডা আর আপনার জোরে জোরে সুবহানাল্লাহ বলছেন না যে গাটা একটু গরম হবে যে ঠান্ডা চলে গেছে ওই ঠান্ডা চলে গেছে যে তকবীর নার দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলে মনে হচ্ছে না একদম ফাটাফাটি কথা বলেন না ফাটাফাটি গরুর গোশ সামনে জোশ আর পিছনে হোশ যে চাচা কোথাও খেতে পারুক আর নাই পারুক বিয়ে বাড়িতে যে এমন মারছে না পুরো ধুনে দিচ্ছে রে ভাই 750 গ্রাম খালি হাড় জমা করেছে যুবক ছেলেটা বলছে চাচা কি করছো কি বলে বাবা আর কদিন বাঁচবো শেষ খাওয়াটা খেয়ে নি 17 খানা রসগোল্লা চাচা তুমি যে বলো 750 সুগার তো 17 রসগোল্লা বলে খোকা আর কদিন বাঁচবো ও খেলেও সুগার থাকবে না খেলেও কি চলছে রে ভাই কোথায় আমরা সমাজ কোথায় ভাই আয় মরে যাওয়ার পরে হয়ে যাবি লাশ আর মনে রাখ চলে গেছে আগে ফাটা বাঁশ কবর বলছে এসে দেখ কি হচ্ছে দেখ কোথায় আছিস
আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি।